ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ঈশ্বরগঞ্জ উপজেলার একটি সমৃদ্ধ এলাকা আঠারোগড়ি। ব্রিটিশ শাসন আমল থেকে আঠারোগড়ি ব্যবসা বাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসরমান। এমন একটি সমৃদ্ধ এলাকায় জমিদার প্রমোদ চন্দ্র রায়ের পরিত্যক্ত দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়ি দর্শনে আমরা যাচ্ছি। আমরা প্রবেশ করলাম জমিদার বাড়ির চত্বরে। চমৎকার কারুকার্যময় এই রাজবাড়িটির বয়স প্রায় 250 বছর। এই সেই বাড়ি যে বাড়ি বা ঘরের নামকরণই আঠারোগড়ির নামকরণ করা হয়েছে। এই গড় বা বাড়িটির রয়েছে 18টি কোণা, তাই এই এলাকার নাম আঠারোগড়ি। বর্তমানে এই রাজবাড়ির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে আঠারোগড়ি ডিগ্রি কলেজ। বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি, 1926 সালের 19 ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে এই আঠারোগড়ি জমিদার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শত শত মানুষ কবিগুরুকে এক নজর দেখার জন্য তখন ভিড় জমিয়েছিলেন। তারপর রবি ঠাকুরকে হাতির পিঠে চড়ানো হয় এবং এক বিশাল মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ এখানে বেড়াতে এসে একটি কবিতাও লিখেছিলেন। আজ আমরা এই ঐতিহ্যবাহী আঠারোগড়ির বিভিন্ন বিষয় তুলে ধরব। গা চমচমে পরিবেশ, চারদিকে নির্জন নিস্তব্ধ, এক ভয়ানক। এই রাজবাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করে। এখন যাচ্ছি সেই ভয়ানক সৌন্দর্য মণ্ডিত এই এলাকার সবচেয়ে বড় রানী পুকুরের কাছে। ইতিহাস গেটে জানা যায় রাজা ছিলেন নিঃসন্তান। এই পুকুরে শুধুমাত্র রানী গোসল করতে পারত। এর ধারে কাছেও জনসাধারণের প্রবেশ ছিল নিষেধ। যদিও ভুলেও কেউ এখানে প্রবেশ করত, তবে তার শাস্তি হতো মৃত্যুদণ্ড। এই বড় রানী পুকুর দেখতে আজও হাজার হাজার মানুষ ছুটে আসে। বর্তমানে পুকুরটিতে আঠারোগড়ি কলেজের তত্ত্বাবধানে মাছ চাষ চলছে। জরাজীর্ণ কিন্তু দৃষ্টিনন্দন এই আঠারোগড়ির জমিদার বাড়িতে ঘুরতে আসলেই আপনার মনে হবে সেই যুগের শাসন ব্যবস্থার কথা। রাজার প্রহরীরা এইরকম কুটিরিতে বসেই দিন রাত পাহারা দিত রাজাকে, রাজ্য রক্ষার জন্য। এইরকম অনেক কুটির রয়েছে এর মধ্যে। এই যে দেখা যাক তিন শেডের এই ভয়ানক বাড়িটি।
এটা হলো সেই প্রাসাদ যেখানে বসে রাজা নর্তকীদের নৃত্য উপভোগ করতেন। দেখা যাচ্ছে কিছু দর্শনার্থী এসেছে। বর্তমানে আঠারোবাড়িতে মুক্তির বন্ধন নামে একটি সংগঠন সবুজায়নের লক্ষ্যে কলেজের চারপাশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। কারুকার্য মন্ডিত এই প্রাসাদে এখন কলেজের শিক্ষার্থীরা অধ্যয়ন করে। জমিদারবাড়ির কয়েকশো গজ দূরেই আঠারোবাড়ির অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আঠারোবাড়ি এমসি উচ্চ বিদ্যালয়। Like the sun gives into the moon, into the night. Time continues marching, it's the... যারা যেন এই প্রাসাদের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইসিটি ভবনটি, যেটি উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার। আমরা এখন যাচ্ছি রানী পুকুরের পাশেই বিশাল চত্বরে, যেখানে আঠারোবাড়ি কলেজের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ করা হয়েছে। এই সেই পুকুর যা সত্যি দৃষ্টিনন্দিত। কলেজের শিক্ষার্থীরা এর ঘাটে বসে অবসরে গল্প গুজব মেতে ওঠে। বন্ধুরা, পুকুরের পানিতে গোসলরত ব্যক্তিটির নাম আবুল কাসেম। তিনি পড়ার কাজে নিয়োজিত, যদিও উনি দর্শনার্থীদের সাথে অসহযোগী আচরণের জন্য বিভিন্ন মহলে সমালোচিত। এতদূর সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ময়মনসিংহ জেলার অন্যতম ঐতিহ্য মণ্ডিত স্থান আঠারোবাড়িকে নিয়ে আমরা সত্যিই গর্বিত। বন্ধুরা, আপনাদের সারা পেলে এই রাজবাড়ির ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবে আকাশ টিভি। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর পরবর্তী আকর্ষণটুকু পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।